بسم الله الرحمن الرحيم। আমরা গতবার গতবার না তার আগের বার থেকে আলোচনা করছি শয়তানের ধোকার সম্বন্ধে। শয়তান কিভাবে প্রতারণা করে, প্ররোচনা দেয়, ওয়াসওয়াসা ওয়াসওয়াসা। তো প্রথম 2 দিন আগে, দুই হালকা আগে আমরা আলোচনা করছিলাম শয়তান সম্বন্ধে। সাধারণভাবে শয়তানের প্রকৃতি, আকৃতি, চাল চলন, সমাজ ব্যবস্থা, শয়তানরা জিন থেকে। এবং গতবার আলোচনা করলাম, গতবার যা আলোচনা করলাম সেটা হলো যে মানুষের সৃষ্টি এবং আল্লাহ তাআলা যে ফেরেশতাদের হুকুম দেন শয়তানকে সেজদা করার জন্য, শয়তানের সামনে নত হওয়ার জন্য, সে সম্বন্ধে আলোচনা করেছি। এবং গতবার যে আলোচনা করেছি তার মধ্যে সবচেয়ে বড় দিক হলো শয়তানের অ্যারোগেন্স, শয়তানের গর্ব, অহংকার। অহংকার অহংকার কোত্থেকে আসে? আমার যদি কিছু থাকে, কোনো গুণাবলী যা অন্য মানুষের নাই, কিছু অর্জন যা অন্য মানুষের নাই, তো আমার মধ্যে অহংকার আসতে পারে মারাত্মক। এক বিন্দু অহংকার থাকলে পরে বেহেস্তে যাবে না, যতক্ষণ পর্যন্ত সে অহংকার চূর্ণ বিচূর্ণ না হয়। এর থেকে দুনিয়াতেই চূর্ণ বিচূর্ণ করে ফেলি, এই মনে করে যে আমার যদি কিছু থাকে সেটা আল্লাহ দিয়েছেন, আমার নিজের অর্জন না, আল্লাহ তাআলা তৌফিক না দিলে কোনো কিছু হয় না। কোনো কিছু আমার আছে যে জন্য অহংকার হচ্ছে, মনে করি আল্লাহ দিয়েছেন, আমি কিসের অহংকার করছি? আমি তো এক কাতরা অপবিত্র, অপবিত্র পানির থেকে এসছি, আমি কিসের অহংকার করি? অপবিত্র পানি এবং অহংকার হলে অন্যদেরকে ছোট মনে করে, অন্যদেরকে নিচু মনে করে। শয়তান আদম আলাইহিস সালামকে নিচু মনে করেছিল, সে উনি মাটির তৈরি, আমি আগুনের তৈরি, আমি তার সামনে সেজদা করবো কেন? আল্লাহ হুকুম দিচ্ছেন। কিন্তু অহংকার তাকে অন্ধ করে দিয়েছে যে আল্লাহ তাআলার একটা হুকুম আমরা অমান্য করে ভালো থাকতে পারি না পৃথিবীতে, এবং আখেরাতে তো বটেই, একটা হুকুম অমান্য করে, বিশেষ করে আখেরাতে তো অবশ্যই আমি ভালো থাকবো না। শয়তানের অহংকার তাকে একেবারে অন্ধ করে দেয় এই ব্যাপারে। আল্লাহর হুকুম সেটা মানে আমি পছন্দ করি আর না করি মানতে হবে, পুরোপুরি ইসলামের উপরে উঠতে হবে, আমাদেরকে উঠতে হবে কবরে যাওয়ার আগে, কবরে তো যেতে হবে, কবরে যাওয়ার আগে পুরোপুরি দিনের উপরে উঠতে হবে, এই কথাটা আমরা যেন মনে রাখি। কবরে কবে যাব কোনো ঠিক ঠিকানা নাই, কোনো ঠিক ঠিকানা নাই, তো যত তাড়াতাড়ি পারি পুরোপুরি দিনের উপরে ওঠার চেষ্টা করি। দয়া করে আপনাদের কাছে আমি বলছি, দয়া করে, দয়া করে, আল্লাহর হুকুমের উপরে পোস্ট করা আছে তালিম হালকার একেবারে উপরে, কবিরা গুনার সম্বন্ধে পোস্ট করা আছে তালিম হালকার একেবারে উপরে, ছোট গুনার উপরে পোস্ট করা আছে সগিরা গুনা তালিম হালকার একেবারে উপরে। আল্লাহর হুকুম মানা ইসলামের অংশ, আল্লাহর নিষেধ থেকে দূরে থাকা ইসলামের অংশ, নবীর সুন্নত মানা ইসলামের অংশ, নবীর সুন্নত। এইটা হয়ে গেলে, এই যে বর্তমান সিরিজটা শেষ হলে নবীর সুন্নত নিয়ে আলোচনা করব আমরা, বিভিন্ন সময়ের সুন্নত ইসলামের অংশ, নবীর পদাঙ্ক অনুসরণ করা হলো ইসলামের অংশ। কোথায় আছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়লাম আর হয়ে গেল? তো এই একটা বড় শিক্ষা গতবারের, মানে শয়তানের আচরণ থেকে গতবারের হালকায় যা আমরা আলোচনা করেছি, এবং তার থেকে আমাদের নিজেদেরকে
রক্ষা করতে হবে। আল্লাহ দিয়েছেন, আমি কিসের কিসের গর্ব করছি, কিসের অহংকার? এক মুহূর্তের জন্য, এক মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা কেড়ে নিতে পারেন, বা এক মুহূর্তের মধ্যে আমি কবরে চলে যেতে পারি, এক মুহূর্ত না হোক কয়েক ঘন্টার মধ্যে কবরে চলে যেতে পারি। সকালে হাঁটছি তো বিকালে কবরে, বিকালে হাঁটছি তো ভোরবেলার মধ্যে কবরে, এরকম অহরহ হচ্ছে, অহরহ লক্ষ লক্ষ বার হচ্ছে প্রত্যেকটা দিন। আর আরেকটা জিনিস যেটা খারাপ সেটা হলো হিংসা, বিদ্বেষ। বিদ্বেষ, হিংসা বিদ্বেষ কখন আসে? অন্যের আছে আমার নাই, অহংকার তো হলো যে আমার আমার আছে অন্যের নাই, আমি অহংকার করি গর্ব করি, আর অন্যের আছে আমার নাই, তখন আমি হিংসা করি বিদ্বেষ করি, দোয়া কবুল হবে না, দোয়া কবুল হবে না। তো ওটার থেকে বাঁচার উপায় একই, আল্লাহ তাআলা অন্যকে দিয়েছেন, আমাকে দেন নাই, তো আমি আমি খুশি আল্লাহর উপরে, আল্লাহর বিচারের উপরে আমি খুশি। আল্লাহ তাআলা যেন আমাকে দেন নাই, আমাকে হিসাব দিতে হবে না, কম দিয়েছেন হিসাব কম। সাহাবির কথা মনে করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বলেছিলেন বেহেস্তি প্রবেশ করবে মসজিদে, বেহেস্তি প্রবেশ করবে, বেহেস্তি প্রবেশ করবে। ওনার কি আমল ছিল? যাচাই বাছাই করে দেখা গিয়েছে ওনার আমল রাত্রিবেলায় কিছুই ছিল না, তিনটে রাত্রি উনি কোনো এবাদত বন্দেগি নাই। কি আমল? সবাইকে মাফ করে দিই, রাত্রি রাত্রিতে রাত্রি বেলায় শুতে যাওয়ার আগে সবাইকে মাফ করে দিই, এবং কাউকেও যদি আল্লাহ তাআলা কোনো নিয়ামত দান করেন তো আমি আমি কোনো কোনো অসন্তোষ প্রকাশ করি না, আমার মনের মধ্যে কোনো অসন্তোষ আসে না। অমুকে দিল আল্লাহ তাআলা, আমার মনের মধ্যে আসে না, আসলেও আসলে উনি ধুয়ে মুছে ফেলেন, যাতে কারো বিরুদ্ধে কোনো হিংসা বিদ্বেষ না আসে। অমুকের আছে আমার নাই, আল্লাহ দিয়েছেন, আল্লাহ আমাকে আখেরাতে দিবেন, না খোশ হওয়ার তো কিছু নাই, আল্লাহ আখেরাতে দিবেন, আর তাকে যে দিয়েছেন তার হিসাব দিবেন আল্লাহ তাআলা, আমাকে দেন নাই আমার হিসাব দিবেন না। তো এটা হলো অহংকার এবং বিদ্বেষ একদিকে, আরেক দিকে হলো যে যেটা সম্বন্ধে গতবার আলোচনা করি নাই কিন্তু এর সাথে চলে আসে, যে অন্যের থাকলে পরে আমার মধ্যে হিংসা বিদ্বেষ আসতে পারে, অহংকার এবং গর্ব একদিকে, আরেক দিকে হলো হিংসা এবং বিদ্বেষ। আরেকটা শিক্ষা ছিল গতবার, সেটা হলো যে পরামর্শ করে আমরা কাজ করি, আল্লাহ তাআলার কোনো পরামর্শের প্রয়োজন পড়ে না, ফেরেশতাদের সাথে পরামর্শ করছেন যে আমি মানুষ সৃষ্টি করব। তো শিক্ষা কি দিচ্ছেন? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে উনি পরামর্শ করে করতেন, ওনার কাছে ওহি আসছে, ওনার কি পরামর্শের প্রয়োজন? আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন, আল্লাহ তাআলার কি পরামর্শ করার প্রয়োজন? সিদ্ধান্ত উনি নিচ্ছেন, কিন্তু তারপরে আমাদের শিখাচ্ছেন যে পরামর্শের মাধ্যমে কাজ করো, অনেক সময় অনেক ব্যাপারে আমি না জানতে পারি ঠিক মতো যে কি সিদ্ধান্ত নেওয়া উচিত, কারণ না কারণ মুখ থেকে আল্লাহ তাআলা সঠিক সিদ্ধান্তটা সামনে নিয়ে আসবেন। আর আরেকটা শিক্ষা গতবার থেকে, খুব বড় বড় শিক্ষা এগুলা, যে এলেমের মর্যাদা, এলেমের মর্যাদা। আদম আলাহ ইসলামকে কেন সেজদা করতে বলা হলো? ওনার এলেম ছিল, সব ধরনের এলেম না, সব ধরনের এলেম না, কিন্তু এভাবে বলা আছে কোরআন শরীফে বলা আছে যে প্রত্যেকটা জিনিসের নাম আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, নাম মানে তার গুণাবলী সহ নিশ্চয়ই শিক্ষা দিয়েছেন, নাহলে শুধু লোহা এটার নাম হলো লোহা, তো তাতে কি যায় আসে? এটার নাম হলো বাংলা নামগুলো তো জানি না, এটা হলো পানি, তো আমি এটার গুণাবলী জানি না, এটা আগুন এটার গুণাবলী জানি না, এটা মাটি এটার গুণাবলী জানি না, তো এটা তো আমার জানা হলো না। তো আলেমদের কাছে শুনেছি, কম করে একজন আলেমের কাছে, যে আল্লাহ তাআলা গুণাবলীও শিক্ষা দিয়েছিলেন, এবং এই যে এলাম এলেম দান করেছেন, এই এলেমের কাছে নত হতে বলেছিলেন ফেরেশতাদেরকে, এবং এটা সেই সেজদা না, যেই সেজদা ভক্তি থেকে আসে, আল্লাহর প্রতি ভক্তির থেকে আমরা করি আল্লাহ তাআলাকে। তো গর্ব অহংকার একদিকে, হিংসা বিদ্বেষ আমি যোগ করলাম আজকে, তারপরে পরামর্শ করে কাজ করো, আর তারপরে এলেমের মর্তবা, এলেমের মর্তবা আল্লাহ তাআলা দেখাচ্ছেন। তো এই তিনটে শিক্ষার কথা আমি স্মরণ করাচ্ছি, এবং এই আয়াতটা শেষের দিকে আমরা
এই আয়াতটা থেকেই পুরা তালিমের হালকা, বাকি যে ঘটনা আমি বললাম এই আয়াত থেকেই, সূরা বাকারা 36 নম্বর আয়াত, অনন্তর শয়তান তাদের উভয়কে ওখান থেকে পদস্খলিত করেছিল, তারা তারা স্লিপ করে, এবং তারা যে অবস্থায় ছিল সেখান থেকে তাদের সরিয়ে দিয়েছিল বেহেশত থেকে। ওকে, প্রতারণার পটভূমি সুরা আরাফ এবং সুরা তাহায় 7 থেকে 15 নম্বর আয়াতের সার সংক্ষেপ উল্লেখ করা হয়েছে, শয়তান ঘোষণা করে যে সে আদম আলাইসালাম অপেক্ষা উৎকৃষ্ট, যেহেতু তাকে আগুন থেকে তৈরি করা হয়েছে, আলোচনা করেছি আমরা, তার এরূপ আচরণের কারণে তাকে সর্বোচ্চ পদ থেকে বহিষ্কার করা হয়, আলোচনা হয়েছে বা উল্লেখ হয়েছে, সে আল্লাহর কাছে বিচারের দিন পর্যন্ত রেহাই চেয়েছে, এবং তার উদ্দেশ্য আদম আলাহিস সালাম এবং তার বংশধরদের ভুল পথে পরিচালিত করে দোজকে নিয়ে যাবে। শয়তান দোজকের দিকে আহ্বান করছে, আল্লাহ তাআলা বেহেশতের দিকে আহ্বান করছেন আমাদেরকে। তো তার বদ্ধ পরিকল্পনা যে প্রত্যেক আদম সন্তানকে, আদম আলাহিস সালাম থেকে নিয়ে প্রত্যেক আদম সন্তানকে দোজকে নিয়ে যাবে, আর সেই শয়তানের কথা অহরহ আমরা শুনছি, এবং শুনছি সেটা বুঝিও না যে শুনছি অনেক সময়, কারণ শয়তান সম্বন্ধে এলেম নাই আমাদের। পাঁচটা ধাপে আদম আলাহিস সালামকে সে প্রতারণা করে, একবারে পারে না, কারণ এটা হলো আদম আলাহিস সালাম, এটা আপনি আমি না, একবারে পারে না। আল্লাহ তাআলা বলেন 7 নম্বর সূরায় 16 নম্বর আয়াতে যে শয়তান বলে, আপনি যেমন আমাকে উদ্ভ্রান্ত করেছেন, আমি অবশ্যই তাদের জন্য আপনার সরল পথে বসে থাকব। আপনি যে তাদেরকে সরল পথে চলতে বলবেন, আমি সেই সরল পথে বসে থাকব, অবশ্যই অবশ্যই আমি তাদের উদ্ভ্রান্ত করব। আল্লাহ আদম আলাহিসাল্লামকে 2টি ব্যাপারে সাবধান করেছিলেন, আদম আলাহিসাল্লামকে, এক, বেহেশতের একটি নির্দিষ্ট গাছের কাছে না যেতে, ওই গাছের কাছে যাবে না, ফল খাওয়া তো দূরের কথা, গাছের কাছেই যাবে না। 2, শয়তানকে নিজের শত্রু হিসাবে গণ্য করবা, নিজের শত্রু হিসাবে, সবচেয়ে বড় শত্রু, একেবারে প্রতিজ্ঞাবদ্ধ, এবং সেই প্রতিজ্ঞা রক্ষা করার জন্য সে 24 ঘন্টা মেহনত করে, সে বিশ্রাম নেয় না পর্যন্ত, আপনি আমি বিশ্রাম নিই। এবং 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী বেহেশতে বসবাস করো, অতঃপর সেখান থেকে যা ইচ্ছা খাও, তবে এই গাছের কাছে যেও না, তার মানে তার ফল খাবা না, তাহলে তোমরা গুনাহগার হয়ে যাবা। এই আল্লাহ তাআলার একটা দিক যে উনি এটা বলেন না যে জেনা করো না, জেনার কাছে যাবা না, জেনার শুরু কিসের থেকে, এই যে চোখের মাধ্যমে দেখা, সৌন্দর্য দেখা, পর্দাকে এমনি করতে বলা হয়েছে যাতে মানুষ চাইলেও দেখতে না পারে, এবং পুরুষদেরকে বলা হয়েছে যে তোমরা চোখ নত করবা, একটা দৃষ্টি পড়লো চোখ নত করো, চোখ নামিয়ে নাও, মহিলাদেরও তাই বলা হয়েছে, মহিলারা তো পর্দার ভিতরেও থেকেও দেখতে পারে, তো গুনার কাছে যাবে না, মদের কাছে যাবে না, মিথ্যার কাছে যাবে না, ধোকার কাছে যাবে না, আল্লাহ যা নিষেধ তার কাছে ধারে কাছে যাবে না, অন্যায়ের কাছে যাবে না। এবং 20 নম্বর সুরার 117 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, অতঃপর আমি বললাম, হে আদম, তোমার ও তোমার স্ত্রীর শত্রু, শয়তান সম্বন্ধে বলছেন, তোমার ও তোমার স্ত্রীর শত্রু, সুতরাং সে যেন তোমাদের উভয়কে বেহেশত থেকে বের করে না দেয়,
খাবার তো বেহেশত থেকে বের হয়ে যাবা, কেননা তখন তোমরা কষ্ট পাবা। বেহেশতে গেলে কোথায় আল্লাহ তাআলা ফেলবেন সেটা তখন বলেছিলেন কিনা সেটা তো বলতে পারছি না আমরা, কিন্তু আল্লাহ তাআলা এটা বলছেন যে যেখানেই তোমাদের রাখা হবে বা যেখানে তোমাদেরকে ফেলা হবে তোমরা কষ্ট পাবা। তো প্রথম ধাপ, সম্ভবত দুটো ধাপ নিয়ে আমি আলোচনা করব 5টা ধাপের মধ্যে। প্রথম ধাপ হলো যে শয়তানের প্ররোচনা কি, বৃক্ষে অমরত্ব দান, বৃক্ষ বৃক্ষ হবে এখানে, বৃক্ষ অমরত্ব দান করবে, তুমি বৃক্ষের ফল খেলে অমর হয়ে যাবা, অমর, তোর মৃত্যু আসবে না। আমরা সবাই চাই কোনো কিছু করলে পরে অমর হবে, তো তাহলে সেটা তো সবাই করার চেষ্টা করবে, অমর অমর হওয়ার আকাঙ্ক্ষা মানুষের মধ্যে আছে। দ্বিতীয় ধাপ কি, শয়তান বলে যে ফেরেশতা হয়ে যাবা, তুমি ফেরেশতা হয়ে যাওয়া মানেও কিন্তু অমর হয়ে যাবা, এবং তো মর্তবা বেড়ে যাবে তাহলে। তিন নম্বর ধাপ, অমর হয়ে যাবা, আবার আবার পরিষ্কার করে বলছে যে অমর হয়ে যাবা, ওই একই কথা। ওই অমরত্ব কিন্তু প্রত্যেক জায়গায় আছে, লুকায়িত। বৃক্ষ অমরত্ব দান করবে, আর এখানে 3 নম্বরে বলছে অমর হয়ে যাবা। 4 নম্বর বলছে ধাপে ধাপে, একই দিনে না, 4 নম্বর ধাপে বলছে আল্লাহর নামে শপথ করছি আমি, আল্লাহর নামে শপথ করছি। 2 এবং 3 কিন্তু জড়িত, ফেরেশতা হয়ে যাবা, অমর হয়ে যাবা, ফেরেশতা হয়ে গেলে তো অমর। 4 নম্বর, যখন বিশ্বাস মানে তখনও পারছে না শয়তানকে আল্লাহর হুকুম অমান্য করাতে, তখন সে বলল যে আমি তোমার তোমার তোমাদের হিতাকাঙ্ক্ষী, তোমাদের ভালো চাই, আমি আল্লাহর কসম করে বলছি যে তোমরা অমর হয়ে যাবা। 5 নম্বর বিস্মৃতি, 5 নম্বর বিস্মৃতি, আপনাদের কারো ইয়ে থেকে মানে ফোন থেকে হোক ল্যাপটপ থেকে হোক কোনো একটা বাচ্চা দাগ দাগ দিচ্ছে, কিন্তু সেটার জন্য দায়ী থাকবেন আপনি, আপনি যদি সেটা নিয়ন্ত্রণ না করেন, এবং দুইভাবে দায়ী থাকবেন, এক হলো যে সবার সময় নষ্ট করাচ্ছেন, বড়ভাবে দায়ী থাকবেন, কিন্তু কোনো বাচ্চা যদি দাগ দেয় আপনি দায়ী, বাচ্চা সেলফোনটা বাচ্চার না, তাদের তাদের তাদেরকে শয়তান কাবু করে আছে, কিন্তু শয়তান বাচ্চাদের খুব সহজে কাবু করতে পারে, শয়তান তো আর আল্লাহর ইবাদত করছে মানে সরি সে বাচ্চা তো আর আল্লাহর ইবাদত করছে। আপনি আমি রক্ষা পেতে পারি, রেহাই পেতে পারি আমরা আল্লাহর ইবাদত করি বলে, এবং যতক্ষণ ইবাদত করব আল্লাহকে স্মরণ করব আমরা বেঁচে থাকতে পারবো। এই 5টা ধাপ মনে মনে রাখেন, অমরত্ব, ফেরেশতা হয়ে যাবা, অমরত্ব, অমর হয়ে যাবা, অমরত্ব, কিন্তু একটু ঘুরিয়ে ফিরে বলছে অমরত্ব সম্বন্ধে, অমর হয়ে যাবা, তারপরে যখন কাজ হচ্ছে না বলে আমি শপথ করে বলছি। 5 নম্বর, শয়তান এই আদম আলাইহিস সালাম কোনো এক সময় বিস্মৃত হয়ে যান, আল্লাহ তাআলা যে নিষেধ করেছিলেন, সময় যায় সময় যেতে এক সময় প্রলোভনে পড়ে ভুলে যায় যে আল্লাহ তাআলা জেনা করতে নিষেধ করেছেন, আল্লাহ তাআলা মিথ্যা বলতে নিষেধ করেছেন, আল্লাহ তাআলা গীবত করতে নিষেধ করেছেন, ভুলে যায় মানুষ কোনো সময়। তো প্রত্যেকটা ধাপ সম্বন্ধে আমরা আলোচনা করব, আজকে প্রথম 2টার সম্বন্ধেই একটু আলোচনা করব আমরা কিছু কিছু করে, যেহেতু আদম আলাহ সালামকে বলা হয়েছিল যে শয়তানের উপদেশ কেবল তার ক্ষতি করবে। ইবলিসের প্রথম পদক্ষেপ ছিল তাকে এমন ভাবে ফিস ফিস করা, যা কোরআন শরীফে ওয়াসওয়াস হিসাবে উল্লেখ করা হয়েছে। ফিস ফিসকে কোরআন শরীফ বলছে ওয়াসওয়াস, ওয়াসওয়াসা মনের মধ্যে ঢেলে দেয়, সে মানুষ বুঝতে পারে না কোত্থেকে আসছে, মনে করে যে নিজের চিন্তা। একটি কলুষিত ক্ষতিকারক চিন্তা যা সুশোভিত করা হয়, আর সুন্দরভাবে সেটাকে পেশ করা হয়, তুমি অমরত্ব লাভ করবে, তোমাকে আমি কি একটা অমরত্বের গাছের দিকে নিয়ে যাব, যে গাছ তোমাকে অমর করে দিতে পারে, সুন্দরভাবে পেশ করলো।
মদ নাম মদের নতুন একটা নাম দিয়ে দিল। এবং এই জেনা করার প্রথম ধাপ হলো যে বন্ধুত্ব, ছেলে মেয়ে বন্ধুত্ব, এটাকে বন্ধুত্ব হিসাবে নাম দিল। বন্ধুত্ব তো ভালো জিনিস। বন্ধুত্ব হিসাবে নাম দিল। তো ওয়াসওয়াসা, কলুষিত ক্ষতিকারক চিন্তা যা সুশোভিত সুন্দর ভাবে পেশ করা হয় একজন ব্যক্তির কাছে, তার দ্বারা প্রভাবিত হয় এবং তা বিশ্বাস করে, তা বলে, বিশ্বাস করে এটা অমর করবে আমাকে, বা বলে খারাপ কথা বলে, বা তার উপর আমল করে। এই আলেমের ব্যাখ্যা আবু বকর জাজাইরি তান্তাবি রহমতুল্লাহ, সবাই সম্মানিত তান্তাবি রহমতুল্লাহ, এরা বড় বড় আলেম বলেছেন এবং বহুত হয়তো হাজার বছর আগের আলেম বলেছেন, ওয়াসওয়াস একটি গোপন ভাষণ শয়তানের তরফ থেকে, যা শয়তান মানুষের মনে প্রবেশ করায় তাকে দিয়ে পাপ কর্ম করানোর জন্য, তাকে দিয়ে পাপ কর্ম করানোর জন্য। সত্য যেমন কোনো লজ্জা ছাড়াই প্রকাশ করা যায়, তেমনি মিথ্যাকে এমন ভাবে লুকাতে হয়, চিনি দিয়ে যেমন তিক্ত ওষুধকে আড়াল করা হয়। তেতো ওষুধ আমরা খেতে পারি না, ওটার মধ্যে সিরাপ দেয়া হয়, মিষ্টি কিছু দেয়া হয় যাতে মানুষ খেতে পারে, বা তেতো ট্যাবলেট, চারিদিকে মিষ্টির একটা প্রলেপ, কিন্তু সত্যকে ঢাকতে হয় না। পরিষ্কার ভাবে বলা যায় প্রত্যেক মানুষের ভিতর একটা ওয়াসওয়াস কুমন্ত্রণার আওয়াজ কাজ করে, যখনই সে আল্লাহকে ভুলে যায়। আপনি এই নবীর যে দোয়া বাথরুমে যাওয়ার আগে, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসে ওয়াল খাবাইস, না পড়ে আপনি যান বাথরুমে, বাথরুম হলো, টয়লেট হলো শয়তানের বাসস্থান, এবং দেখেন যে আপনার মধ্যে কত চিন্তা ঘুরপাক করতে থাকে, আর এই দোয়াটা পড়ে যান, আমি গ্যারান্টি দিয়ে বলছি কোনো উল্টা পাল্টা চিন্তা আপনার মনের মধ্যে প্রবেশ করবে না বাথরুমে যখন যাবেন। তো এটা আল্লাহ স্মরণের কারণে বা নবীর সুন্নতের উপরে আমল করার কারণে শয়তান কাছে ভিড়তে পারে না, আর না হলে শয়তান সুযোগ খুঁজতে থাকে কখন একটা মানুষ বিস্মৃত হয়ে যায় আল্লাহ থেকে, আল্লাহ নবীর সুন্নত থেকে, আল্লাহর হুকুম থেকে, আল্লাহ নবীর সুন্নত থেকে বিস্মৃত হয়ে যায়, ভুলে যায়, বাস তখন তখন এসে সাপ কি বলে মশা যেমন কামড় দেয়, এসে তার মধ্যে চিন্তা ঢুকিয়ে দেয়, চিন্তার ইঞ্জেকশন ঢুকিয়ে দেয়, হুল ফুটায়। তো এই কুমন্ত্রণা তাকে অনুচিত কাজ করতে উদ্বুদ্ধ করে, যে কারণে শয়তান আদম আলাইসালামকে ওই নিষিদ্ধ গাছটির কাছে নিয়ে যেতে সক্ষম হয়েছিল, আস্তে আস্তে ধীরে ধীরে ধাপে ধাপে। 20 নম্বর সুরা 120 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তখন শয়তান তাকে ফিস ফিস করে বলল, প্রথম ধাপের যে ওয়াসওয়াসা ফিস ফিস করে বলল, সে বলল হে আদম, আমি কি তোমাকে অনন্তকালের বৃক্ষের দিকে নিয়ে যাব না, অনন্তকালের বৃক্ষের দিকে নিয়ে যাব না যেটা ক্ষয় হবে না, যেটার ফল তুমি খেলে ক্ষয় হবে না, তুমি অমর হয়ে যাবে, অবিনশ্বর রাজত্বের কথা বলবো না, তুমি অবিনশ্বর রাজত্ব পাবা যেটা ক্ষয় নাই কোনো। হ্যাঁ, কি বলছে, আমি কি তোমাকে অনন্তকালের বৃক্ষের দিকে নিয়ে যাব না, আমি তোমাকে নিয়ে যাব, এটা একভাবে বলা, আর আমি কি নিয়ে যাব না, যেন অনুমতি চাচ্ছে। দ্বিতীয় ধাপ ফেরেস্তা হয়ে যাবে। প্রথমে প্রথম কথায় কাজ হলো না, তো 7 নম্বর আয়াতে, 7 নম্বর সুরায় 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সে বলল, তোমাদের পালনকর্তা তোমাদেরকে
বৃক্ষ থেকে নিষেধ করেছেন কেবল এই কারণে যে তোমরা না আবার ফেরেশতা হয়ে যাও কিংবা অমর হয়ে, এটা দুটো একসাথে হয়তো বলে নাই আলেমদের মতে, দুটো আল্লাহ তাআলা যদিও বলছেন কোরআন শরীফে একই আয়াতের মধ্যে, এটা আলেমদের লেখা মতে দুটা সম্ভবত আলাদা সময় বলেছিলেন, বলেছিল শয়তান। প্রথমে কি বলে, ফেরেশতা হয়ে যাও, তো বাকিটা আমরা আপাতত আলাপ না করি, কারণ বাকিটা 3 নম্বর ধাপে আলোচনা করা আছে, অমর হয়ে যাও। তো প্রথমটাই ধরি, যে তুমি তোমরা তোমাদেরকে নিষেধ করেছে আল্লাহ তাহলে এই জন্য, অন্য কোনো কারণ নাই, এই জন্য যে তোমরা ফেরেশতা হয়ে যাবা। এবং যে জন্য আমি বলছি যে হয়তোবা, এটা আমার ধারণা, হয়তোবা আল্লাহ তাআলা আদম আলাহ ইসলামকে সব ধরনের জ্ঞান দান করেন নাই, সেটার একটা কারণ আমার কাছে মনে হলো যে আদম আলাহ ইসলাম তখন বলতে পারতেন, নিজেকেই বলতে পারতেন, কারণ শয়তান তো আর সামনাসামনি এসে বলবে না, মনের ভিতরে এসে ওই ওই চিন্তাটা ঢুকিয়ে দিয়ে যাবে যে ফেরেশতা হয়ে যাও, সেজন্য তোমাকে নিষেধ করেছে, অন্য কোনো কারণ নাই এর পিছনে। তো তখন কিন্তু আদম আলাহ ইসলাম দুটো কথা চিন্তা করতে পারতেন। এক হলো যে আদম আলাহ ইসলাম এবং বিবি হাওয়ার মতো ধার্মিক লোকদের, আচ্ছা এটা হলো আলেমদের কথা, আদম আলাহ ইসলাম এবং বিবি হাওয়ার মতো ধার্মিক লোকদের বিপদগামী করার জন্য এই ফিস যথেষ্ট ছিল না, যা আমি বলছি আলেমদের কাছ থেকে নিয়ে। আর এই দুটো কথা, এটা মানে আমি পরে লিখেছি, পরে লিখেছি, পরে 3 নম্বর ধাপের পরে হয়তো এটা লেখা আছে, দেখা যাক কখন আসে ওটা। বিপদগামী করার জন্য তার পরবর্তী ধাপ হলো আল্লাহর আদেশের বিরুদ্ধে যুক্তি প্রদর্শন করা। এই যে এখানে যুক্তি প্রদর্শন করছে যে তোমাকে আল্লাহ তাআলা নিষেধ করেছে যাতে তুমি ফেরেশতা না হয়ে যাও, হ্যাঁ তুমি তো ফেরেশতা হয়ে যাবে তাহলে, এবং 3 নম্বর ধাপে বলছে যে তুমি অমর হয়ে যাবা। সে সরাসরি আদম আলাহ ইসলামকে আল্লাহর আদেশের অমান্য করতে বলে না, আল্লাহর আদেশ অমান্য করতে বলে না, সরাসরি বলে না, সে বলে তোমাকে বৃক্ষ থেকে নিবৃত্ত করা হয়েছে, নিষেধ করা হয়েছে শুধু এই জন্য যে আল্লাহ অপছন্দ করেন তুমি ফেরেশতা হয়ে যাও, আল্লাহ অপছন্দ করেন তুমি ফেরেশতা হয়ে যাও। তো এইখানে বা আসলে গত গত কথার সাথে আছে, কিন্তু আমি এটা লিখেছি এখানে, আমার হঠাৎ মনে হলো এই এই দুটো কথা, যে আল্লাহ আদম আলাহ ইসলামকে এমন সম্মান দান করেছিলেন যে ফেরেশতারা নত হয়, হ্যাঁ ফেরেশতাদেরকে আদম আলাহ ইসলামের সামনে মাথা নত করার নির্দেশ দিয়েছিলেন। তো কে বড়, ফেরেশতারা বড় না আদম আলাহ ইসলাম বড়? এখন ফেরেশতা হয়ে গেলে আল্লাহ তাআলা কি যায় আসবে, আল্লাহ তাআলা কেনই বা অপছন্দ করবেন যে আদম আলাহ ইসলাম ফেরেশতা হয়ে যাবে, অতএব সে যেন ওই গাছের কাছে না যায়? এতে আল্লাহ তাআলার কিছু কোনো লাভও হবে না, ক্ষতিও হবে না। আল্লাহ তাআলা তো চাইলে প্রথমেই আদম আলাহ ইসলামকে ফেরেশতা হিসাবে সৃষ্টি করতে পারতেন, মানুষ হিসাবে সৃষ্টি না করে, এবং তারপরেও মানুষ হিসাবে সৃষ্টি করার পরে আদম আলাহ ইসলামকে উচ্চ মর্যাদা দান করেন, ফেরেশতাদের থেকেও, ফেরেশতাদের থেকেও অনেক উঁচু মর্যাদা দান করেন, কল্পনাতীত, কল্পনাতীত, কোনো এবাদত বন্দেগী নাই, কোনো এবাদত বন্দেগী নাই। আর ফেরেশতারা লক্ষ লক্ষ বছর ধরে এবাদত বন্দেগী করছে, আর আল্লাহ তাআলা বলছেন যে ফেরেশতাদেরকে, যে তোমরা শয়তানকে বলছেন তোমরা মাথা নত করো, অকল্পনীয় সম্মান দিয়েছেন। আর সেই আদম আলাহ ইসলামের সন্তান হিসাবে আমরা কি করছি, আমরা কি ধরনের জীবন যাপন করছি, সেই সম্মানের উনি কিন্তু শুধু আদম আলাহ ইসলামকে না, সমস্ত মানব জাতিকে সম্মান, মানে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, সমস্ত মানব জাতিকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, আমাদেরকে সম্মান দিয়েছেন, কিন্তু আমরা কি সেই ধরনের জীবন যাপন করছি যাতে আমরা সেই সম্মানের যোগ্য হই? আদম আলাইহিস সালাম যদি ফেরেশতা হয়ে যান তাহলে আল্লাহর কি ক্ষতি হবে? কোটি 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 অগণিত ফেরেশতা আছে, তারা তো আল্লাহরই এবাদত করছে,
আল্লাহর কি ক্ষতি হবে? আল্লাহ তো আরো 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 ইবাদতকারী বাড়লো। এই দুটো চিন্তা আল্লাহই জানে আদম আলাইহিস সালামের মাথায় এসেছিল কিনা। তো এই ধরনের ফিসফিস মোকাবেলার সঠিক উপায় হলো, এটা হলো আলেমদের কাছ থেকে নেওয়া সঠিক মোকাবেলা হলো, মূল কারণ না জানা সত্ত্বেও একজন ব্যক্তির আল্লাহর আদেশ এ সন্তুষ্ট থাকা উচিত। আমি বুঝি আর না বুঝি, আমি বুঝি আর না বুঝি, আল্লাহর হুকুম মানা হলো, আল্লাহর হুকুম মানা হলো সবচেয়ে বড়, আল্লাহর হুকুম সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর হুকুম সবচেয়ে বড়, আল্লাহর হুকুম মানা হলো আমাদের জন্য সবচেয়ে বড়। আমি ক্যামেরা দিয়ে ছবি উঠালাম, আল্লাহর কি যায় আছে? কিন্তু আল্লাহ নিষেধ করেছেন ছবি যারা তৈরি করবে, এটা একে হোক ক্যামেরা দিয়ে হোক, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সেই ব্যক্তিকে বলবেন এটার ভিতরে জান দাও, আঁকা ছবি ক্যামেরা দিয়ে তোলা ছবি এটার ভিতরে জান দাও, জান আল্লাহ দিতে পারেন। আল্লাহর কাজকে আমরা আমরা অনুকরণ করার চেষ্টা না করি, সৃষ্টি একমাত্র আল্লাহর কাজ, আমি কিভাবে সৃষ্টি করার চেষ্টা করছি ছাপ ফেলে, সেটা এঁকে হোক বা ছাপ ফেলে ছবির মাধ্যমে। তো সে ব্যক্তি যখন জান দিতে পারবে না, তখন কেয়ামতের দিন হাদিসে এভাবে বলা আছে, এই হাদিস এগুলা যে তাকে সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে কেয়ামতের দিন। ছবি ছবি তৈরি করে যারা, সেটা যেভাবেই হোক সবচেয়ে কঠিন শাস্তি, আপনি আমি জেনেও মানি না, সবার কথা বলছি না, আমি আমি তো দেখি জেনেও মানে না, আমার অবাক লাগে যে এই এই লোক কিভাবে এত স্পর্ধা রাখে যে আল্লাহর হুকুম বড় কবিরা গোনা, মানে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে কেয়ামতের দিন, তারপর দোজখে কি হবে সেটা আল্লাহ জানেন, এটা বল আমি জানি না। তো কিভাবে এই স্পর্ধা রাখে, বুকের পাটা কোত্থেকে আসলো চিন্তা করি মধ্যে মধ্যে। একটা একটা স্ত্রীর ঘরে পর্দা পর্দা লটকানো ছিল, সেখানে একটা ছবি ছিল, জন্তু জানোয়ারের ছবি হবে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করেন নাই সেই ঘরে, ওনার মুখ লাল হয়ে যায়, প্রবেশ করেন নাই। আর আপনি আমি কি ইসলাম অনুসরণ করি? এই একটা জিনিস সব, আমার আর একটা হলো গীবত একেবারে, আরেকটা হলো যে হিংসা বিদ্বেষ, হিংসা বিদ্বেষ কারো না কারো, সবারই তো আমার থেকে বেশি কোনো না কোনো কিছু আছে, এই তিনটা জিনিস দিয়ে। আর আর আরেকটা হলো যে সম্পর্ক ছিন্ন করা, সম্পর্ক ছিন্ন না কোনো কারণে, সামান্য কারণে সম্পর্ক ছিন্ন, এই চারটে দিক দিয়ে একেবারে কাবু করে করে ফেলেছে মুসলমানের অবস্থা, একেবারে করুণ অবস্থা, মুসলমানের রক্ত পানির থেকেও সস্তা, পানির থেকেও সস্তা। আল্লাহর আল্লাহর আদেশের উপর সন্তুষ্ট হয় কি? আর ছবি না আঁকলে আমার কি হবে, বা ছবি না তুললে আমার কি হবে, কি যায় আসবে? তারপরে গীবত না করলে আমার কি যায় আসবে? আমি যদি হিংসা বিদ্বেষ মুছে ফেলি অন্তর থেকে আমার কি যায় আসবে? আল্লাহ তাআলা তো বদলা দিবেন, আমার দোয়া কবুল হবে, আল্লাহর কাছে আমি উঁচু মর্যাদা পাবো, লাভই হবে, লাভের লাভ। সম্পর্ক রক্ষা করার জন্য আমি ছোট হলাম, আল্লাহ তাআলা আমাকে উঁচু করবেন, আমার দোয়া কবুল হবে, আল্লাহ আল্লাহ দোয়া কবুল না করলে আপনার আমার রক্ষা নাই, দুনিয়া পার হয়ে যাবে, দুনিয়া পার হয়ে যাবে, কিন্তু চোখ বন্ধ হয়ে গেলে বা ওই মৃত্যু সময় থেকে, মৃত্যু যন্ত্রণা কষ্ট অসহনীয়, অসহনীয়, আর মৃত্যুর যন্ত্রণা কষ্ট সম্বন্ধে যা বর্ণনা দেয়া আছে না, অসহনীয়।
তারপর তো কবর, তারপরে হাসর, তারপরে পুলসিরাত, তারপরে দোজক। আল্লাহ রক্ষা করেন, রক্ষা করেন প্রতিটা পদে, আল্লাহর হুকুম মেনে চলেন, উপায় নাই কোনো। আমরা যে অবস্থার মধ্যে আছি না, আল্লাহর হুকুম মানা ছাড়া কোনো উপায় নাই। হুকুম বাদশাহও বাঁচতে পারবে না, বাদশাহ তো বাদশাহই তো যতদিন বেঁচে আছে। তো এইটুক শেষ করে নি, আমি আশা করছিলাম যে 35 মিনিটের বেশি যাব না। মানুষকে কিন্তু এরকম পর্যায়ে তো আর একটু ছেড়ে দেওয়া যায় না, মানুষকে বিপদগামী করার জন্য শয়তানের ব্যবহৃত বিভিন্ন উপায় কোরআনে বর্ণিত আছে, এগুলা নিয়ে আমরা আলোচনা করব পরে। যখন শয়তান এর 5টা ধাপ হয়ে যাবে, তারপরে কিছু কথা, শয়তানের কতটুক শক্তি আছে কতটুক নাই, সে সম্বন্ধে আলোচনা করার পরে কোরআনে এবং হাদিসে কি বলছে, আমরা কিভাবে শয়তান থেকে বাঁচতে পারি, সেটা হলো আমলের কথা। এগুলো হলো জ্ঞানের কথা, এলেমের কথা, ওটাও এলেমের কথা এবং আমলের কথা। সে তার শিকারকে ভালো করে জানে, সে জানে যে তাদের প্রলোভনগুলি ভালো উদ্দেশ্য থেকেও উদ্ভূত হতে পারে, উদ্দেশ্য ভালো, কিন্তু উদ্দেশ্য ভালো হলে কি হবে। আমাকে বলছে যে তুমি হজে যাবা না, তোমার তো শরীর ভালো না, তোমার হয়তো টাকা পয়সার অভাব মানে অতটা নাই, বা তোমার মাকে দেখাশোনা করতে হবে, বা তুমি আল্লাহর রাস্তায় যাবা না দিন শিখতে এবং দিন প্রচার করতে, তোমার পরিবার পরিজনকে দেখবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিস তুলে ধরে। তুমি রোজা রাখবে না, রোজা রাখলে তোমার শরীরে ক্ষতি হবে, উদ্দেশ্য ভালো, তার ভালো চাচ্ছে। কিন্তু কিন্তু যেটা করতে যাচ্ছে সেটা খারাপ, আল্লাহর হুকুম অমান্য করাতে যাচ্ছে, বা বা আল্লাহর হুকুম জানতে বাধা দিচ্ছে। আমি তবলিগে না গেলে কোত্থেকে আল্লাহর হুকুম জানবো? আমি এই বয়সে কোথায় কোন মাদ্রাসায় পড়ব, বা কোন স্কুল আমাকে শিক্ষা দিবে যা তবলিগে গেলে আমি শিখতে পারি? আমি আমি জানি, আমি 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 গিয়েছি বলে বলছি, আমি কি শিখতে পেরেছি না পেরেছি সেটা তো আমি জানি। সবচেয়ে বড় হলো ইমান শিক্ষা, নামাজ সুন্দর করা, আল্লাহর হুকুম কিছু মোটা মোটা হুকুম জানা, এবং নবীর সুন্নত মতো জীবন যাপন করা। কে কে শিক্ষা দেয়, কোথায় শিক্ষা হয়, আমাকে আমাকে বলেন। এই যে আমি নবীর সুন্নত সম্বন্ধে বলবো আপনাদেরকে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা হায়াত দিলে, কিন্তু তবলিগে যেটা হয়, এই যে খাওয়ার সুন্নত হলো এগুলা, তোমরা এখন এভাবে খাও, সাথে সাথে ওটা প্র্যাকটিস। শোয়ার সুন্নত হলো এগুলা এগুলো 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 এগুলা 1 2 3 4 5, এখন তোমরা ওইভাবে শো। বাথরুম ব্যবহার করার সুন্নত হলো এগুলো 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 এগুলো, এখন তোমরা বাথরুম ব্যবহার করো ওইভাবে, সাথে সাথে প্র্যাকটিস করার সুযোগটা পাচ্ছে, এবং প্রতিটা দিন প্রতিটা দিন প্রতিটা দিন। আমি কি প্রতিটা দিন ওই সুন্নত গুলা স্মরণ করাতে পারবো? তাহলে তো আমরা আগাতেই পারবো না, আবার আপনার সাথে সাথে প্র্যাকটিস করার সুযোগ পাবেন, পাবেন না। এবং পুরুষদের উচিত গিয়ে শিখে, মহিলাদের শেখানো। কিন্তু শয়তান সুন্দর আকারে সে বলছে মানুষের মধ্যে দিয়ে, মানুষের মধ্যে দিয়ে এটা করলে তো তোমার এই এই ক্ষতি হবে, এবং মানুষ সেটা সেটা মনে করে, বিশ্বাস করে, তখন আবার ওই সে ব্যক্তিকে যাকে ঠেকাবার চেষ্টা করছে শয়তান, তাকে তার সামনে তুলে ধরছে। তো আল্লাহর অবাধ্যতার দিকে নিয়ে যায়, অথবা আল্লাহর হুকুম মানতে বাধা দেয়। আল্লাহ বলছেন এটা করো না, সেটা করায়, আর আল্লাহ বলেন যে এটা করো, সেটা করতে দেয় না। তো এমতিয়াজ আহমেদ আজকের যে তালিমের হালকার অ্যানাউন্সমেন্টটা তৈরি করেছে, সেই অ্যানাউন্সমেন্টটা হাদিস দিয়েছে, হাদিসটা কে বলতে পারে? আমি চেষ্টা করব, আমি অনেক চিন্তা করে দেখলাম, আমি যে গত 2টো দিন ধরে, গত সপ্তাহ শেষের বুধবার এবং শুক্রবার এই তালিমে 2 দিন না 3 দিন, 2 দিন হলে 45 মিনিট করে, 50 মিনিট হয়ে যায়, 3 দিন হলে আধা ঘন্টা করে, একটু 35 মিনিট তো হয়ে গেল, আর বেশি হয়ে গেল। মাত্র 2টো ধাপ সম্বন্ধে আমরা আলাপ আলাপ করেছি। আমি চিন্তা করলাম যে 3 দিন করলে সবচেয়ে বড় যে 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 ক্ষতি হবে
সেটা হলো যে মধ্যে গ্যাপ পড়ে যাবে, 3 দিনের গ্যাপ পড়বে, 2 দিনের গ্যাপ পড়বে, ব্যাস। কি শুনেছিলাম, আর আমার এগুলো হলো সিরিজ এর মতো, একটার পর একটা। এই যে এখন আজকে যে আলাপ করলাম, এর পরে যদি 3 দিন পরে আলাপ করতে হয়, কার কি মনে থাকবে? এগুলা কি এত গুরুত্বপূর্ণ যে এগুলা আমাকে মনে রাখতে হবে? এরকম তো অনেকের মন মধ্যে আছে। আমি আমার জীবন মতো, আমার ইচ্ছা মতো জীবন যাপন করব। কিসের আল্লাহর হুকুম আর কিসের নবীর সুন্নত? এতদিন ধরে করে আসছি, আর এই লোকটা কি বলছে না বলছে সেটা আমাকে মানতে হবে নাকি? তো মনে থাকবে না, মধ্যে একদিন গ্যাপ পরে, তাতেই হয়তো ঠিক মতো মনে থাকে না, 3 দিন গ্যাপ পড়লে তো আরো মনে থাকবে না। এই একটা কারণ যে জন্য আমি 3 দিন করতে চাই। আর আমি চিন্তা করে দেখলাম যে এখানে অনেক বিভিন্ন বয়সের শ্রোতারা আছেন, তো সবার পক্ষে তো 45-50 মিনিট গ্রহণ করাও মুশকিল, গ্রহণ করাও মুশকিল। আধা ঘন্টা হলে, 35 মিনিট হলে হয়তো কম কথা শুনলে সেটা হয়তো আরো মনে থাকবে। এবং আমল, এগুলো সব আমল করার জন্য, বেশিরভাগই আমল করার জন্য, তো আমল করা সহজ হবে। সেই হিসাবে আমি আধা ঘন্টা থেকে 35 মিনিট করার চেষ্টা করব 3 দিন। আমার আমার শরীরের কথা আমার আত্মীয় স্বজনরা চিন্তা করছে, আমার কিন্তু আমি চিন্তা করে দেখলাম, ভালো মতো চিন্তা করে দেখলাম যে 3.5 বছর আগে যে আমরা শুরু করেছিলাম আর এখনকার শরীর আমার আমার কাছে মনে হয় একই রকম। আমার যে মাথা যন্ত্রণা আছে, এটা তো 53 বছর আগের। এটার জন্য আমাকে যে ওই যে জন্য আরেকটা কারণে আমি সময় দিতে পারি না তাদের, সেটা হলো যে 4 ঘন্টা আমাকে হয় না সব সময়, কাজের চাপ থাকে, মানে এই প্রস্তুতি প্রস্তুতি, তো 3 থেকে 4 ঘন্টা তো সময় দিতেই হয়, যে জন্য আরো আমি তাদের সময় দিতে পারি না। তো তালিম হলো, তারা যদিও এটাকে দেখছে যে যে এটা আমার, এটা আমাকে বাধা দিচ্ছে, আমার শরীর ক্ষতি করছে, আমার শরীরে ক্ষতি হয়নি আসলে, আমি চিন্তা করে দেখলাম কোনো আমার একই রকম প্রায়। আর সময় দিতে পারছি না, ওটা তো 53 বছরের ব্যাপার, আর এই তসবি তাহলিল তো বহুত দিনের ব্যাপার, তো এটা আল্লাহর তরফ থেকে। আর আর আমি যে কারণে সময় দিতে পারছি না, যদি এটা তালিমের কারণে হয়ে থাকে বা প্রস্তুতির জন্য যে সময় আমাকে নিতে হয়, অনেক সময় লাগে, অনেক সময় লাগে। তো কিয়ামতের দিন যখন তারা নালিশ করবে, আমি মনে করি আল্লাহ তাআলা বলবে যে আমার দিনের জন্য সে সময় দিতে পারে নাই, যাও তোমাদেরকে আমি এই বদলা দিয়ে দিলাম, যে সময় দিতে পারে নাই দুনিয়াতে আমি এই বদলা দিয়ে দিলাম। আমি আশা করি আল্লাহ তাআলা ওইভাবে আমাকে রক্ষা করবেন। আর আরেকটা হলো যে যন্ত্রণার কারণে আমাকে তসবি পড়তে হয় প্রত্যেকটা দিন, পরের দিন যন্ত্রণা বেড়ে যায়, এটারও বদলা আল্লাহ তাআলা দিবেন তাদেরকে। ওটার কারণেও আমি সময় দিতে পারি না, যে এটা আমি কষ্ট আমি দিয়েছি, তোমাদের দেখভাল করতে পারে না ঠিক মতো, আমি তোমাদের খুশি করে দিচ্ছি, আশা করি আমি এইভাবে বেঁচে যাব। তো কিন্তু আমি যদি কিছু জেনে, আপনাদের যদি না জানাই, আপনারা এসছেন, সময় করে আসেন, প্রতিটা দিন আসেন, তো যদি আমি আবার সময় কমাই, তো তাহলে তো আমি 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 বিপদে পড়ে যেতে পারি। তো হাদিসটা একটু কেউ খেয়াল করে দেখেছেন কি হাদিস ছিল? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, হাদিসটা হলো যে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনের কথা শিক্ষা করলো এবং তা গোপন রাখলো, কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম পাড়া অবস্থায় উঠানো হবে। এবং সেটা কাকে হবে? আমি যদি সেটা গোপন করি বা না বলি, আমাকে আমাকে হবে আমাকে আমাকে আর আর সবচেয়ে বড় বড় এই 3.5 বছরে সবচেয়ে বড় যে বেনিফিশিয়ারি, বেনিফিশিয়ারির বাংলা কি হবে, সবচেয়ে বড় উপকার যার হয়েছে, উপকার লাভবান, লাভবান যে হয়েছে, সেটা হলো আমি। কিন্তু আমি উপকার এই যে পড়াশোনা যে কি করতে হয়েছে আমাকে, ও আল্লাহ, আমি জীবনে হয়তো এগুলা জানতাম না। আমি আমি মনে করতাম অনেক কিছু জানি, 40 দিন গিয়েছি জামাতে, 3 মাস একসাথে, না 3 মাস তো না, 4 মাস একটানা জামাতে, কতবার 40 দিন, কতবার 3 দিন,
তো আমি মনে করতাম অনেক কিছু জানি, কিন্তু আমি পরে দেখলাম যে আমি কিছুই জানি না। এখন আরো বেশি করে মনে হচ্ছে এই 3.5 বছর সময় দেওয়ার পরে ডেইলি কত ঘন্টা যে হবে আমার, ওই 4 ঘন্টা তসবি বাদ দিয়ে বাকি সময়টা তো সবচেয়ে বড় বেনিফিশিয়ারি তো আমি, এটা তো কেউ দেখে না। যদি প্রত্যেকটা হালকার জন্য আমি কোটি টাকা পেতাম তো সবাই বলতো হ্যাঁ বেশি করে হালকা করো, কিন্তু আমি যে কোটি কোটি আল্লাহই জানে, আল্লাহ যদি কবুল করে থাকেন নেকি কি বদলা আল্লাহই জানেন, বদলা আমরা বর্ণনা করে বলতে পারবো না, সেটা তো কেউ দেখতে পায় না, সেটা কেউ দেখে না। আচ্ছা এখানে তো একটা একটা বড় একটা ইয়ে আছে, একটু ছোট করবেন, কারণ এই যে মাঝে সবার সময় নেওয়া হয়, তো সংক্ষেপে লিখবেন। তো যিনি লিখেছেন সুখ সংবাদ সুখবর, সোহেল আলম, বিডব্লিউ, বিডব্লিউ মানে কি আল্লাহ জানে। আসসালাম আলাইকুম স্যার, কেমন আছেন? দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আল্লাহুম্মা আমিন, সবাইকে ভালো রাখুক আল্লাহ তাআলা। তো 29 তারিখে আগস্ট মাসের আল্লাহ তাআলা আমাকে একটি মেয়ে সন্তান দান করেন, দোয়া করবেন আল্লাহ তাকে যেন সুস্থতা এবং নেক হায়াত দান করেন। জানাতে লেট করার জন্য সরি। আল্লাহ তাআলা সেই সন্তানকে, মেয়ে সন্তানকে নাম হয়তো এখনো রাখা হয় নাই, আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন এবং হেদায়েত দান করেন, হেফাজত দান করেন এবং সবার জন্য হেদায়েত, সুখ ও শান্তির মাধ্যম করেন, আল্লাহুম্মা আমিন। তো কাগজ তো আমি পাই নাই, সবার নাম আমার কাছে নাই, যারা যারা মানে যাদের কথা আমি বলতাম, ল্যাপটপই পাই নাই, তো কাগজ কোত্থেকে পাবো? দোয়া চেয়েছেন এর মধ্যে, যারা দোয়া চাইবেন তাদের কথা তো বলতেই হবে। ছোট মেয়ে তাসনিম কিছুটা ভালো, সম্পূর্ণ না, দোয়া করি আল্লাহ তাআলা, আল্লাহ তুমি সুস্থ করে দাও তাসনিমকে, এবং ইশরাত জাহান ও হামিদুজ্জলের পিতাকে তুমি সম্পূর্ণ সুস্থ করে দাও। এবং ইশরাত জাহান আরেকটা অনুরোধ জানিয়েছে, এক দুঃখিনী মায়ের জন্য দোয়া চেয়েছে, সন্তানরা যাতে হেদায়েত পায়, পবিত্র মজলিসের মোনাজাতের উছিলায়, এটা ইশরাতের কথা, যেন সন্তানরা হেদায়েত পায়। এবং সেই মহিলা এত বিচলিত সন্তানদের কোনো কিছুর ব্যাপারে, সেটা এখানে লেখা নাই, হেদায়েতের কথা যখন বলছে অনেক কিছু হতে পারে বা যে কোনো কিছু হতে পারে, তো ঈশাত লিখছে যে তার কান্না ও বিমর্ষ চেহারা আমাকে খুব বিচলিত করেছে, তার কান্না ও বিমর্ষ চেহারা আমাকে খুব বিচলিত করেছে। ফেরদৌসি বেগমের বোনের হাজবেন্ড এবং দিলরুবা সুলতানার বোনের হাজবেন্ড গুল মোহাম্মদ, এবং দুজনের বোন, বোনের পিতা মাতাও আমি প্রত্যেকদিন দেখি ওনাদেরকে, আল্লাহ তাআলা তৌফিক দেন ওনাদেরকে মৃত্যু পর্যন্ত, সবাইকে মৃত্যু পর্যন্ত যেন আমরা যোগ দান করতে পারি। গুল মোহাম্মদের ডেঙ্গু জ্বর, প্ল্যাটেলেট লেভেল অনেক নিচে, আল্লাহ তাআলা গুল মোহাম্মদকে সম্পূর্ণ সুস্থতা দান করেন। সবাই বলেন প্রত্যেক ইয়েতে দোয়াতে আমিন বলবেন, কারণ আপনারাও দোয়ায় দোয়ায় শরিক হবেন, তখন ফেরেশতাদের দোয়ার দোয়াতে শরিক হবেন। তাহলে শানা আক্তারের ভাই অসুস্থ, আল্লাহ তাআলা তাকেও সুস্থ করে দেন। হাবিবুর রহমান ক্যান্সার আক্রান্ত, রোজি ক্যান্সার আক্রান্ত, রেশমা ক্যান্সার আক্রান্ত, ডক্টর কানিজ হাসিনা ক্যান্সারের চিকিৎসা চলছে, খাজা নাহিন ক্যান্সার পেশেন্ট, তারপরে তুলি নামে একজন, তার পরিচয় আমি দিতে পারবো না, নিষেধ করেছে,
তো তারও ক্যান্সার, এবং আরো আছে ক্যান্সার পেশেন্ট, আমি তো কয়েকটা নাম মাত্র বললাম। আল্লাহ তালা সবাইকে সুস্থ করে দাও, আবু সাইদ চাচাকে সুস্থ করে দাও, আল্লাহ মলির কন্যা মারিয়ামকে সুস্থ করে দাও, বেগম মুসাদ্দেকের নাতি জাহিন হোসেনকে আল্লাহ তুমি সুস্থ করে দাও, তারপরে মোহাম্মদ মাসিদুর রেজাকে আল্লাহ তুমি হেফাজত করো, ডক্টর মহিউদ্দিন আহমেদকে হেফাজত করো আল্লাহ, আরিফিন আহমেদকে সুস্থ করে দাও আল্লাহ, ফয়াজকে সুস্থ করে দাও। আরো নাম চিন্তা করলে মনে পড়তো, কিন্তু আমি আর চিন্তা করতে যাব না এখন, কারণ চিন্তা করার প্রয়োজনও নাই। আল্লাহ তাআলা তো জানেন, আপনারা আছেন, আপনারা আপনাদের অন্তরে যাদের কথা আছে তাদের জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা, কোনো অ্যানাউন্সমেন্ট? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হুয়া আহলু লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসালুকা মুজিবাতি রাহমাতিকা ওয়া যাইমা মাগফিরাতিকা ওয়া গনিমাতা মিন কুল্লি বিররি ওয়া সালামাতা মিন কুল্লি ইসম, লা তাদা লানা যামবান ইল্লা গফারতাহু ওয়ালা হাম্মান ইল্লা ফারাজতাহু ওয়ালা মারিজান ইল্লা শিফাইতাহু ওয়ালা দাইনান ইল্লা কাযাইতাহু ওয়ালা মুজাহিদান ইল্লা নাসারতাহু ওয়ালা মাজলুমান ইল্লা নাসারতাহু ওয়ালা মুসলিমান ইল্লা রাহামতাহু ওয়ালা হাজাতান ইয়ালাকা রিজান ইল্লা কাযাইতাহা ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া মালিক আল মুলক, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, বে রহমতিকা নাস্তাগিস, ইয়া ফাতির আসসামাওয়াতি ওয়াল আরদ, আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, হে পরবর্তীগার, হে পাক পরবর্তীগার, তুমি তুমি এই গুণাগারদেরকে, এই দুর্বল বান্দাদেরকে তুমি সুযোগ দিয়েছো আল্লাহ, তৌফিক দিয়েছো তোমার কিছু কথা শোনার জন্য আল্লাহ, এবং আমাদেরকে ব্যক্তিগতভাবে তৌফিক দিয়েছো কিছু আমল করার জন্য আল্লাহ, সমস্ত কিছুর ভুল ভ্রান্তি সংশোধন করে করে নিও আল্লাহ, তোমার শাহী দরবারে কবুল করে নিও আল্লাহ, এবং তার সওয়াব রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিও আল্লাহ, এবং তার সওয়াব পৌঁছে দিও আমাদের আপনজন প্রিয়জন নিকটজন যারা কবরে শায়িত, আমাদের মধ্যে কারো কেউ সন্তান হারা, কেউ স্বামী হারা, কেউ স্ত্রী হারা, কেউ পিতামাতা হারা, কেউ শ্বশুর শাশুড়ি হারা, কেউ দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুপা ফুপু খালা খালু মামা মামি আত্মীয় স্বজন হারা, বন্ধু বান্ধব হারা, শিক্ষক শিক্ষয়িত্রী হারা, পাড়া প্রতিবেশী হারা, বন্ধু বান্ধব হারা আল্লাহ, তথা সমস্ত মুসলমানের কাছে তার সওয়াব পৌঁছে দিও আল্লাহ। ও আল্লাহ, তুমি তাদের কবরের আজাব মাফ করে দিয়ে কবরকে প্রশস্ত করে দিয়ে কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিয়ে কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও আল্লাহ, তাদের দরজা উঁচু করে দিও প্রতিটা দিন আল্লাহ, এবং আমাদের কবরকেও তুমি সৌন্দর্য মণ্ডিত নূর দিয়ে ঠেলে দিও, বেহেশতের বাগান বানিয়ে দিও আল্লাহ, সেরকম জীবন দান করো আমাদেরকে আল্লাহ। ও আল্লাহ, তোমাকে যাতে জানতে পারি আল্লাহ, তোমাকে চিনতে পারি, তোমার হুকুম জানতে পারি, তোমার হুকুম মানতে পারি, তোমার প্রতি দায়ী দায়িত্ব পালন করতে পারি, তোমার বান্দাদের প্রতি দায়ী দায়িত্ব পালন করতে পারি, এবং সমস্ত কিছু কেবলমাত্র তোমার সন্তুষ্টির জন্য পালন করতে পারি, এবং তোমার ভালোবাসা অন্তরে নিয়ে, তোমার হাবিবের ভালোবাসা অন্তরে নিয়ে, এবং তোমার হাবিবের সুন্নত মতো যাতে পালন করতে পারি আল্লাহ, সেই তৌফিক তুমি দান করো, তোমার কবুলিয়াত যেন পাই আমরা আল্লাহ, এবং আমাদেরকে প্রতিটা মুহূর্তে শয়তানের ধোকার থেকে, নফসের তাড়নার থেকে, মানুষের কুমন্ত্রণার থেকে, দুনিয়ার মারাত্মক আকর্ষণ থেকে রক্ষা করো, হাত ধরে কবর পর্যন্ত নিয়ে যেও, এক মুহূর্তের জন্য ছেড়ে দিও না আল্লাহ, এবং তোমার সন্তুষ্টি অর্জনের আগে পৃথিবী থেকে নিও না আল্লাহ, এবং মৃত্যুর কঠিন যন্ত্রণা থেকে রক্ষা করো আল্লাহ। সবাইকে ওই দোয়ার দিয়ে যেতে হবে আল্লাহ, সেই কঠিন যন্ত্রণা থেকে রক্ষা করো আল্লাহ, এবং শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিও আল্লাহ, এবং কলেমা সহ যেন আমাদের মৃত্যু হয় আল্লাহ, তোমার সন্তুষ্টি সহ, যাতে করে
কবরে তোমার সর্বোত্তম ব্যবহার পাই, এবং যখন কেয়ামতের দিন আপন জন প্রিয়জন সহ আমরা উঠব, তোমার আরশের নিচে যেন ছায়া পাই। আল্লাহ আমাদের হিসাব সহজ করে দিও, আল্লাহ আমাদের নিশ্চিন্ত মনে রেখো, আল্লাহ আমাদের আমল নামার ডান হাতে দিও, আল্লাহ ও আল্লাহ আমরা যেন তোমার সর্বোত্তম মর্যাদা পাই কেয়ামতের দিন, আল্লাহ মতির মেম্বারে যেন উপবিষ্ট থাকতে পারি। আল্লাহ আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গোত্র থেকে আমরা একত্রিত হয়েছি, আল্লাহ আমাদেরকে মতির মেম্বারে উপবিষ্ট করে, আল্লাহ আমাদের আমাদের অবস্থা দেখে অন্যরা যাতে ঈর্ষান্বিত হয়, আল্লাহ ও আল্লাহ তোমার ভালোবাসার কারণে আমরা একত্রিত হয়েছি, আল্লাহ তোমার তোমার স্মরণে আমরা আমরা মশগুল ছিলাম, আল্লাহ আল্লাহ আর যদি মশগুল না থেকে থাকি সামনে যেন আমরা মশগুল থাকতে পারি, আল্লাহ মনোযোগ সহকারে যেন শুনতে পারি, আল্লাহ আমল করার নিয়তে যেন শুনতে পারি, সম্মানের সাথে যাতে আমরা শুনতে পারি এবং পৌঁছানোর নিয়তে যাতে শুনতে পারি। আল্লাহ আমাদেরকে সেই উঁচু স্থান দিও, যে উঁচু স্থানের কথা তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ, এবং আমাদের আপনজন সহ যখন কুলসিরাত পাড়ি দিব আল্লাহ, চোখের পলকে যেন কুলসিরাত পাড়ি দিতে পারি, এবং বিনা হিসাবে আপনজন সহ চিরদিনের জন্য যেন তোমার সর্বোচ্চ রহমত পাই আমরা, জান্নাতুল ফেরদৌসে দাখিল করো আল্লাহ, এবং তোমার হাবিবের সান্নিধ্যে যেন চিরকাল বাস করতে পারি আল্লাহ। হইয়া ও আল্লাহ তুমি আমাদের মনের নেক হাজত, আমাদের গোনা মাফ করে দিও আল্লাহ, তো আমাদের গোনা মাফ করে দিও আল্লাহ, দিনে রাতে প্রকাশ্যে অপ্রকাশ্যে জেনে শুনে কোনো সময় না জেনে গোনা করে বসি আল্লাহ, ও আল্লাহ তুমি আমাদেরকে নিয়ত করার তৌফিক দাও আল্লাহ, পুরা দিনের উপরে উঠবো আমরা, এবং তার জন্য আন্তরিক ভাবে দোয়া করার তৌফিক দান করো আল্লাহ, এবং তার জন্য এলেম শিক্ষা করার তৌফিক দান করো আল্লাহ, এবং যা তৌফিক তুমি দিয়েছো তা যেন প্রতিবার আরো সুন্দর ভাবে করতে পারি আল্লাহ, আমল করতে পারি, এবং তোমার 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 পরিচয় মানুষকে জানাতে পারি আল্লাহ, দাওয়াত দিতে পারি মানুষকে, আমাদের মনের নেক হাজত পুরা করে দিও আল্লাহ, আমাদের অন্ত আমাদের বিপদ আপদ দূর করে দিও, আমাদের আমাদের অসুখ বিসুখ দূর করে দিও আল্লাহ, এবং আমাদের চিন্তা ক্লেশ মনের মধ্যে গ্লানি হিংসা বিদ্বেষ অহংকার দূর করে দিও আল্লাহ, সুন্দর গুণাবলী দান করো আল্লাহ, বান্দাদের প্রতি যাতে দায়িত্ব পালন করতে পারি আল্লাহ, হুসনে আখলাক তোমার হাবিবের তোমার হাবিবের গুণাবলীর ছিটা ফোটা যেন আমরা পাই আল্লাহ ও আল্লাহ, এবং আমাদের অন্তরে যাদের কথা ছেয়ে আছে নাড়া দেয়, কারণ তারা তারা দুঃখ দুর্দশার মধ্যে আছে, বিপদের মধ্যে আছে বা অসুখ বিসুখের মধ্যে আছে, তাদের অসুখ বিসুখও দূর করে দিও আল্লাহ, ও আল্লাহ তুমি মুহূর্তের মধ্যে সমস্ত কিছুর সমাধান করে দিতে পারো আল্লাহ, তুমি তাদের সমস্যার সমাধান করো যাদের অন্ন নাই, বস্ত্র নাই, গৃহ নাই, দিশাহারা, পথহারা, কন্যা দায়গ্রস্ত, ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, জুলুমগ্রস্ত, এবং আমাদের এবং তাদের সবাইকে তুমি রহমতের ছায়াতলে, এবং সমস্ত মুসলমানকে তুমি তোমার রহমতের ছায়াতলে, তোমার হেফাজতের ছায়াতলে, তোমার হেদায়তের ছায়াতলে, তোমার হেফাজতের ছায়াতলে ঠাঁই দিও, আমাদের বংশধরকে ঠাঁই দিও আল্লাহ, এবং কেয়ামত পর্যন্ত যারা আসবে, এবং যারা কাফের মুশরিক আল্লাহ তাদেরকেও তুমি হেদায়ত দিয়ে দিও, এবং আমাদেরকে মাধ্যম করো তাদের হেদায়তের জন্য আল্লাহ, ও আল্লাহ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربي اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء يا قاضي الحاجات يا رافع الدرجات يا حلال المشكلات يا مجيب الدعوات برحمتك نستغيث يا أول الأولين يا آخر الآخرين يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا راحم المساكين يا ذي القوة المتين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله
رب العالمين وعبد الله إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. آمين يا رب العالمين. سبحان الله وبحمده سبحانك